আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার ভিডিও নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ঢাকাতে, ঢাকার নতুন বাজার সাইদনগরে। আজকে আমরা এসেছি এই সাইদনগরী নূর আলম ডেইরি অ্যান্ড গট ফার্মে। তো নূর আলম ভাই মূলত গাড়ির পার্টস এবং গাড়ির ব্যবসা করে থাকেন। তো উনি ব্যবসা করার পাশাপাশি উনি কিছুদিন হলো এখানে একটি সুন্দর গরুর খামার এবং ছাগলের খামার গড়ে তুলেছেন। তো ভাই মূলত আসলে অপরিকল্পিতভাবে খামারটা করার কারণে বর্তমানে ওনাকে কিছু গরু বিক্রি করতে হচ্ছে। তো ভাই ওনার ফার্ম থেকে দুটি গাবি এবং পাঁচ-সাতটি ষাঁড় গরু বিক্রি করবেন। তো আজকে আমরা মূলত আপনাদেরকে সেই দুটি গাবি এবং যে পাঁচ-সাতটি ষাঁড় বিক্রি করবেন সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো। তো আপনারা যারা ফার্ম থেকে গাবি এবং ষাঁড় গরু সংগ্রহ করতে চান, আপনারা চাইলে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নূর আলম শেখ। আচ্ছা, আপনার এই ফার্মের নাম কি? নূর আলম ডেইরি অ্যান্ড গট ফার্ম। নূর আলম ডেইরি অ্যান্ড গট ফার্ম, জি। আচ্ছা, আপনি মূলত কি করেন ভাই? আমি মূলত পার্টস ইম্পোর্টার, পার্টস ব্যবসা করি। আচ্ছা, আর গাড়ির ব্যবসা করি। আচ্ছা, তো এই যে গাড়ির ব্যবসা করেন, ব্যবসা করার পাশাপাশি এখানে গরু এবং ছাগলের একটা খামার গড়ে তুলছেন, কতদিন হলো? ছাগল দেড় বছর আর গরু এই যে আট মাস চলতে আছে। আট মাস চলতে আছে, তাহলে খুব বেশি দিন হয় নাই? না, বেশি দিন হয় নাই। তো এই গরুটা মূলত ছেলের দুধ খেয়ে ফেলে কি না পরে নেশার মতো হয়ে গেছে। আচ্ছা, যে বা ছেলে বলতে যে বা গরুর দুধ খাবো, পরে ওই গরুটা প্রথম কিনে আনছি আমি। আচ্ছা, ওই গরুটা কেনার পরে চিন্তা করছি একটা গরুর জন্য তো লোক লাগেই, তখন আরও কয়েকটা গরু কিনছি। আবার এই গরুটা কিনছি আমার শিশুর থেকে, শিশুর বাড়ি এলো পাবনা, পরে ওদের বাড়িতে গেছি আমি বেড়াইতে। বেড়াইতে যাওয়ার পরে ওরা বিক্রি করে, ওর বড় ভাই মারা গেছে, পরে কয় ভাই গরুটি বিক্রি করে দেবো কি? তখন আমার ছেলে বলতে যে বাবা এই গরু দুটো আমি নিয়ে যাবো, এই গরুটা আর এই ষাঁড়টা। আচ্ছা, পরে এই দুটো নিয়ে আসছি, তারপরে এই গরু জগতে চলে আসলাম। পরে ওই পাশে একটা ঘরে ছিল ছোট্ট, পরে এই জায়গাটা নিলাম এখন। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার ফার্মে কতগুলো গাবি আছে? এখন গাবি আছে নয়টা। নয়টা, জি। আর ষাঁড় গরু? ষাঁড় গরু আছে বাচ্চা সহ দশটা। বাচ্চা সহ দশটা, জি। আচ্ছা, আর ছাগল আছে কেমন? ছাগল সাতত্রিশটা। হ্যাঁ, সাতত্রিশটার মতো ছাগল আছে। সাতত্রিশটা, জি। আচ্ছা, তো অনেক কিছুই আছে, জি। আচ্ছা, তো এই যে শুরু করছেন মাত্র সাত আট মাস, তো আপনি তো আমাকে ফোনে বললেন যে আসলে কিছু গাবি বিক্রি করবেন, এর কারণটা কি? এত অল্প দিনেই বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা? এখন অল্প দিনে বিক্রি করেন, এখানে কিছু গাবি বিক্রি করে ওই যে জায়গাটা আমি কমপ্লিট করবো, এই জায়গাটা। হ্যাঁ, খামারটা কমপ্লিট করবো, পরে আমি দেখে আবার গাবি উঠাবো। আচ্ছা আচ্ছা, পরে আবার দেখে উঠাবেন? আবার দেখে উঠাবো। আচ্ছা, মানে জায়গা কমপ্লিট না করে গরু তুলে রেখেছেন? জায়গা এবং ঘাস না লাগাইতেই গরু তুলে ফেলাইছি, এই জন্য প্রবলেম নেই। এখন ঘাস লাগাইছি তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, মানে গরুর ঘাসের ব্যবস্থা না করে আপনি খামার শুরু করে দিয়েছেন? খামার তৈরি করে দিয়েছিল। আচ্ছা, তাহলে এই যে আট মাস ধরে পরিচালনা করতেছেন, তাহলে তো বেশ সমস্যাই হচ্ছে। হ্যাঁ, অনেক লস গেছে। তো যে যখন আপনি আট মাস আগে গাবিগুলো তুলছেন তখন কি ঘাস লাগান নাই? না, তখন ঘাস লাগাইছিলাম। আচ্ছা, এই জায়গাটা তো নতুন নিছেন? নতুন নিছি। কতদিন নিছে জায়গাটা? এই যে দেড় মাস দুই মাস। আচ্ছা, পরে জায়গাটা নিয়ে ঘাস লাগাই দিয়েছেন, জি। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে ভালো গাবি সংগ্রহ করাটা অনেক কষ্টকর একটা ব্যাপার, মানে সংগ্রহ করা জানা। তাহলে বিক্রি করবো না? সব বিক্রি করবো না, দুই একটা বিক্রি করবো। দুই একটা? হ্যাঁ। আচ্ছা, তো দুই একটা যে বিক্রি করবো এগুলো ভালো তো না খারাপ? সবগুলোই ভালো। সবগুলো ভালো? সবগুলো ভালো। কারণ একটা বিষয় হচ্ছে কিন্তু আমরা যেটা শুনে থাকি যে ভালো গাবি কেউ বিক্রি করতে চায় না, সমস্যা হলে বিক্রি করে দেয়। না না, আমি সমস্যা একটা বিক্রি করবো না, আমার সবগুলো গাবি ভালো। আচ্ছা, মূলত আপনি যেহেতু ঘর করবেন ওই জন্য আপনি গাবি দুটো বিক্রি? ওই জন্য গাবি দুটো বিক্রি করবো। আচ্ছা, তো গাবি দুই একটা আপনি তো বলছেন সারও বিক্রি করবেন? সার আটটা বিক্রি করবো। আটটা সার? আটটা সার। আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে ভাই আসলে মূলত এখানে নতুন একটা শেড নির্মাণ করবেন, যে জন্য উনি দুটি গাবি বিক্রি করতেছেন এবং কিছু সার গরু বিক্রি করবেন। তনুর রহমান ভাই, ঠিক আছে, কথা না বাড়িয়ে চলেন, আমরা আপনার সেই গাবি দুটো দেখি এবং সার গরু গুলো দেখি। আচ্ছা ঠিক আছে, আসেন। ওই যে আমার গাবি দুটো, শুরুতে আমরা গাবি দুটো দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। তনুর রহমান ভাই, শুরুতে আমরা একটা গাবি দেখতেছি, এটা কি জাতের গাবি? এটা হলো মুন্ডি গাবি। আচ্ছা, মুন্ডি গাবি? হ্যাঁ, ওই যে পিং নাই দেখে। হ্যাঁ, মুন্ডি, এটা আনাইছি আমি ইয়ার থেকে, এই যে আরে ঠাকুরগাঁও থেকে আনছি। ঠাকুরগাঁও থেকে? হ্যাঁ। কেমন দুধ পাইতেন গাবিটা থেকে? আমি তখন দুটা এক একটার থেকে আড়াইশ সাতাইশ এরকম পাইতাম। সাতাইশ লিটার এই গাবিটা থেকে? হ্যাঁ।
তনুর আলম ভাই, আপনি তো শুরুর দিকে দুইটা গাবির একসাথে দাম বলতে চাইছিলেন, এখন যেহেতু আলাদা আলাদা বলছেন, একটা 2,50,000, একটা 2,20,000, 4,70,000 টাকা দাম আসে। তো কেউ যদি একসাথে দুইটা নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কি রকম প্রাইস? সেই ক্ষেত্রে আমি কিছু কমায় রাখব। কিছু কমায় রাখবেন? কি রকম কম বলা যাবে? হ্যাঁ, দুইটা আমি 4.5 হলে ছেড়ে দেব। 4.5 হলে ছেড়ে দেব ফিশ। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু দাম বললো, তার একটু কম এমনিতেই করবেন। ঠিক আছে, এটা না হলে কেউ যদি নিতে আসে তাহলে সেই ক্ষেত্রে। আচ্ছা, এই দুইটাই বিক্রি হবে, আর কোনো গাবি বিক্রি হবে? গাবি আর আপাতত এই দুইটা অন্য দুই বিক্রি করব না। আচ্ছা ঠিক আছে। নূর আলম ভাই, এখন যে সারগুলোটা দেখতেছি, এটা কি জাতের সারগুলো? এটা ওই যে শাইওয়ালের ভিতরে ক্রস। আচ্ছা, শাইওয়ালের জাত মানে ক্রস? ক্রস। আচ্ছা, তো এটার বয়স কেমন, কয় দাঁত? এটা বয়স হলো 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, তো এই গোড়ার ওজন কেমন হতে পারে বলে ধারণা? এই গোড়ার ওজন আছে, লাইফ গার্ড আছে 6 মন। 6 মন? আচ্ছা, দাম চাচ্ছেন কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি 1.5 লক্ষ টাকা। 1.5 লাখ টাকা? না জি। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যে লাল গরুটা দেখতেছি, এটা কি জাতের? এটা শাইওয়াল। এটা শাইওয়াল? জি। আচ্ছা, ওটার বয়স কেমন? ওটা হলো 2 দাঁত। ওটা 2 দাঁত? না 2 দাঁত। আচ্ছা, তো ওই গরুটা দাম চাচ্ছ কত বিক্রির জন্য? ওটার দাম চাচ্ছি 1,40,000। 1,40,000? জি। আচ্ছা ঠিক আছে, তো চলুন বাইরে কয়েকটা গরু আছে সেগুলো দেখি। আচ্ছা ঠিক আছে। তবে এখন যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা হাসা ক্রস। আচ্ছা, হাসা ক্রস? জি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স? আচ্ছা, এর ওজন কিরকম হতে পারে? এর ওজন 7-এর কাছাকাছি। মানে 7 মনের কাছাকাছি? জি। আচ্ছা, তো এই গরুটা দাম চাচ্ছে কত বিক্রির জন্য? এটার দাম চাচ্ছি 1,70,000। 1,70,000? জি। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। আচ্ছা ঠিক আছে, তো এখন যে গরুটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটা দেশি গরু। দেশি গরু? দেশি ষাঁড়? জি। আচ্ছা, এটার দাঁত কয় দাঁত? এটারও 4 দাঁত। 4 দাঁত? এটারও 4 দাঁত। আচ্ছা, এই গরুটার দাম চাচ্ছে কত? এই গরুটার দাম চাচ্ছি আমি 1,40,000। এই গরুটার? হ্যাঁ, এগুলোর দাম চাচ্ছে 1,40,000। 1,40,000? এখন যে গরুটা দেখতেছি, এটা কি গরু ভাই? এটা দেশি। এটা দেশি গরু? অরিজিনাল দেশি গরু। আচ্ছা, দাঁতছে? না, এটা দাঁতে নেই। এখনো দাঁতে নাই? না, এখনো দাঁতে নেই। আচ্ছা, এটার দাম চাচ্ছে কত? এটার দাম চাচ্ছি 85,000। 85,000? জি। আচ্ছা, এই তো মোটামুটি আপনি যে কয়টা বিক্রি করবেন নাকি? হ্যাঁ, এই কয়টা বিক্রি করবেন? 5টা ষাঁড় আর হচ্ছে 2টা গাবি? জি। 7টা গরু? জি। আচ্ছা ঠিক আছে, আরো 2টা ষাঁড় আছে, ওই যে কালো 2টা। আরো 2টা আছে? না, আরো 2টা। চলুন ওই 2টা দেখি। আচ্ছা হ্যাঁ ভাই, এখন যে লালটা দেখতেছি, এটা কি জাতের গরু? এটাও দেশি গরু। দেশি ষাঁড়? জি। আচ্ছা, দাঁতছে? হ্যাঁ, এটাও দাঁতছে। আচ্ছা আচ্ছা, তো এর দাম চাচ্ছে কত বিক্রির জন্য? এটার দাম 75,000। 75,000? জি। আচ্ছা, তো এখন কালো যে ষাঁড়টা দেখতেছি, এটা? এটা 70,000 আছে। দাম চাচ্ছেন 70? জি। আর দেশি শাড়ি? দেশি স্যার। আচ্ছা, দাঁতছে এটা? এটা 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে? এটা 4 দাঁত। আচ্ছা ঠিক আছে, তো নূর আলম ভাই, আমরা আপনার এখানে যে গাবি এবং সারগরুগুলো দেখলাম, এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় তাহলে কীভাবে সংগ্রহ করতে পারবে? এখানে আমার ঠিকানা হলো আপনার 100 ফিট নতুন বাজার এসে, 100 ফিট সাইদনগর, গরুয়াড়া। আচ্ছা আচ্ছা, বাড়ার বাড্ডা গরুয়াড়া বলে, মানে বাড্ডা? হ্যাঁ, বাটারা? বাটারা? আপনি তো পরবর্তীতে আবার খুব সুন্দর করে করবেন? না জি, আর একটু সুন্দর করে করবো, মানে মেন সময় ছিল আমি গরুগুলো সার্চ দিয়ে খাবারের জন্য, তো আমার টার্গেট হলো গাছ লাগাইছি, গাছগুলো হয়ে যাক, সব কিছু কমপ্লিট হলে পরে আমি আরও সুন্দর করে করবো। এটাতে কিছু কাজ আছে, মানে প্রথম ভুল করে লাইছি কাজগুলো, এই জন্য কাজ করে পরে গরুগুলো আবার আস্তে আস্তে ইয়ে করবো, এই জন্য বিক্রি করে দেওয়া।
আচ্ছা নুরুলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।